চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাটা হচ্ছে হাজার হাজার গাছ কিন্তু সেই কাটা গাছের শূন্যস্থান পূরণে নেই তেমন কোনো উদ্যোগ ফলে সবুজের আচ্ছাদন কমে দিন দিন তপ্ত হয়ে উঠছে চট্টগ্রাম বিষয়টিতে উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন নগরীকে বাসযোগ্য রাখার স্বার্থেই পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন করতে হবে ইমদাদুল হকের রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহেদ পাশাপাশি দুটি ছবি একটি চট্টগ্রামের সিটি আউটার রিং রোড নির্মাণের আগের আরেকটি সাম্প্রতিক আগের ছবিতে থাকা অন্তত পঁচিশ হাজার গাছ কেটে ফেলা হয় সড়ক নির্মাণের জন্য সাগর খেসা এই সড়কের দুপাশ জুড়ে ছয় সাত বছর আগেও ছিল ঘন সবুজ বন ছিল সারি সারি হাজারো গাছ এখন এই সড়কের বিভিন্ন স্থান অনেকটা খা খা করছে অথচ আউটার রিং রোড তৈরির সময় পুরু সবুজায়নের কথা থাকলেও হয়নি তার বাস্তবায়ন সড়কের অনেক অংশেই বৃক্ষরোপণ হয়নি যেখানে লাগানো হয়েছে সেখানেও অন্যান্য গাছের পাশাপাশি রয়েছে ইউক্যালিপটাসের মতো পরিবেশ বিরোধী বৃক্ষ ফলে হারিয়ে গেছে আগেকার সবুজ শ্যামল মায়াবীরু আগে আপনার এখানে ছিল প্রচুর গাছ গাছপালা বুঝছেন খুব ঠান্ডা ঠান্ডা ছিল এখন খুব গরম সবাই আসতো বসতো গাছের গুড়ায় বসে সাগর দেখত এখন তো আর গাছগাছছিল না নাই অনেক স্থানেই গাছের অস্তিত্ব চোখে না পড়লেও সিডিএর দাবি সড়কে এরই মধ্যে দেড় লাখ বৃক্ষরোপণ করা হয়েছে লাগানো হবে আরও দেড় লাখ সেলাইন প্রতিরোধক মানে যেগুলো বাঁধের স্ট্রেংথেনিংয়ে ভূমিকা রাখবে বাঁধটাকে আরও স্ট্যাবল করবে ওই সমস্ত গাছগুলো আমি রোপণ করেছি শুধু এই প্রকল্পই নয় ফজদারহাট বাইজিদ বাইপাস সড়কে শত শত গাছ কাটা পড়লেও লাগানো হয়নি একটিও এছাড়া বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় সড়ক গাছ কাটা হলেও তা পুনরুদ্ধারে নেই কোনো উদ্যোগ অন্যান্য প্রকল্পের অবস্থাও কম বেশি একই আমরা জানি যে যেখানে গাছপালা থাকে এবং যেখানে গাছপালা থাকে না দুটো জায়গার মধ্যে পাঁচ ছয় ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশ কম হয় নগর জোরে সবুজের আচ্ছাদন কমায় তপ্ত হয়ে উঠছে পরিবেশ এখন তাই সড়কের দুপাশে খালি জায়গা সহ এর অব্যবহৃত স্থানে গাছ লাগানোর উদ্যোগের কথা বলছেন সংস্থার চেয়ারম্যান আমি আমি রোড আশেপাশে যদি আমার থাকে প্ল্যান্টেশন মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের জন্য টাইগার পাসে দ্বিতল সড়কের গাছ কাটার উদ্যোগ নেওয়া হলেও নাগরিক সমাজের আন্দোলনের মুখে আপাতত পিছু হটেছে সিডিএ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম